এই ভিডিওটি তারকেশ্বর মন্দির থেকে 7 কিলোমিটার আগে 12 নম্বর রোডের উপর এই মন্দিরের একটা নতুন গেট হচ্ছে, যেটা আপনারা তারাপীঠ মন্দিরে যেমন অনেকটা আগে একটা গেট আছে ওই রকমই একটা গেট। যদি কখনো 12 নম্বর রোড দিয়ে জল ঢালতে গিয়ে থাকেন তাহলে এই জায়গাটা হয়তো দেখতে পাবেন, আর যারা যাবে তারা এবারে নতুন দেখতে পাবে। অনেকদিন থেকে কাজ চলছে, কিন্তু লকডাউনের জন্য কাজ বন্ধ আছে। বারো নম্বর রোডের উপর যেহেতু এটা এই গেটটি তৈরি হয়েছে, তাই এর দুপাশ দিয়ে দুটো রাস্তা তৈরি করে দেওয়া আছে টেম্পোরারি। এই রাস্তাটা এদিকটা শ্যাওড়াফুলের দিকে যাচ্ছে। চলুন ভিডিওটি আর একটু পাশ থেকে দেখাচ্ছি। এই যে এটাই মন্দিরের গেট নতুন তৈরি হচ্ছে। এটা কোন জায়গা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন।